আজি হচ্ছে পবিত্র পণা সংক্রান্তি এবং মহাবিষুব সংক্রান্তি এবং এহা মধ্যে হনুমান জয়ন্তী ভাবে সারা রাজ্যের পালিত করা যাচ্ছে এবং এইঠার আজির দিনঠার ওড়িয়া মানে নিজের নববর্ষ পালন করে থাকে অর্থাৎ ওড়িয়া নববর্ষ আজিঠার আরম্ভ হয়ে থাকে। আজির মাসটি হচ্ছে মেষ সংক্রান্তি পণা সংক্রান্তি ভাবে পূজা করা যাই থাকে এবং এই দিনটি পণার মহত্ব বেশ রয়েছে। আমি দেখুম চিত্র ক্যামেরা পর্সন কু কিন চাহিবি কিভাবে ভাবে এটি পণা বন্টন করা যাচ্ছে, কারণ যদি পণা সংক্রান্তি পণা বন্টন করা নগলা তবে হুয়েত সেই সংক্রান্তির মহত্ব রহব না, কারণ পণা সংক্রান্তি পণার চাহিদা অধিক রই থাকে এবং রাজ্যর সমস্ত দেবপীঠ গুড়িকরে পণা মধ্যে বন্টন করা যাচ্ছে। এটি মানব সেবা হি মাধব সেবা ট্রস্ট পক্ষর পণা বন্টন করা যাচ্ছে। নিঃশুক্ল ভাবে সমস্তে পণা পিকি আনন্দ অনুভব মধ্যে করছেন কিভাবে ভাবে জনগহলি। আজি যেহেতু সনাতন ধর্ম অনুসারে সূর্য বিষুব রেখার অবস্থান করে থাকে, আজিঠার রৌদ্রতাপ মধ্যে বড়ি থাকে এবং পানিপাগ বিভাগ মধ্যে সেইভাবে ভাবে ঠিক আকলন করেছে। দর্শক বন্ধু, আজিঠার খরা আরম্ভ হয়ে ক্রমশ 7-8 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বড়ি পারে। ইয়ে হচ্ছে সনাতন ধর্মর সংস্কৃতি এবং বৈজ্ঞানিক মানে যা আকলন করেছেন আমার হাজার হাজার বর্ষর পুরুণা পূর্বপুরুষ মানে সেই সব মুনি ঋষি মানে আকলন করে আজির দিনটি আজির দিনঠার তাপমাত্রা বড়ব বলে আকলন করে রখি সারিছেন। আমি প্রতিজ্ঞা নেওয়া ভাই, কেমতি মানব সেবা মাধব সেবা আপনার করছেন এবং নিঃশুক্লের পণা বন্টন করছেন, কেমতি লাগুচি খুশি এবং এই মহাবীর ক্ষেত্র এবং হনুমান ক্ষেত্রে আজ পণা সংক্রান্তি কোন মহত্ব রয়েছে, পণা মাটুছেন কেমতি লাগুচি? আজ তো মুখ্যত মহাবিষুব পণা সংক্রান্তি, যা কি আজ হনুমান জয়ন্তী, মহাপ্রভুঙ্কর আজ জন্মদিন। সেই খুশিরে আমার মানব সেবা হি মাধব সেবা ট্রস্ট আজি আসিকি এইটি পুরীরে পৌঁছিছি, আর যাকি আমি পাখাপাখি কালি 4টার আমি আসিকি পৌঁছি যাইছিলু, আর সকালু সকালু এই কাম আরম্ভ হয়ে সারেনি অলরেডি, পাখাপাখি 2000 এভব লোক আসিকি ঠাকুরঙ্কু দর্শন করিকি বি গলেনি, ইয়াপরে বি চালিছি, মুখ্যত বহুত গুড়ায় ভিড় বি অছি, আউ সাঙ্কু মানে খরাকু আমি আগুকু রকি সনস্ট্রোক কালে নহবে তাপাই পানি ছিঞ্চন করা যাউচি, তাপরে শোষ মেটাইবা পাই তাঙ্ক পাই মিশ্রি ভুসিটাও আরম্ভ করিকি নান্ডি বগুলি আমার দহি সরবত এই সব জিনিসটা কন্টিনিউ চালিছি, আর এ পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত বি সেমতি চালিবো বলিকি আমি অনুমান করিছি। খরা বহুত হউচি, লাইন মধ্য সরু নাহি বর্তমান, লোক আহুরি আহুরি অধিক 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 লোক আসুচন্তি, কারণ সংকট মোচন বীর হনুমানকু আজি দর্শন করিকি যাহা সবু সংকট অছি তাঙ্কর সাংসারিক জীবনরে সে সবু দূর করিবা পাই আজি দর্শন করিবা পাই দূর দূরান্তরর ভক্তমানে আসুচন্তি, প্রচন্ড খরা মধ্য হউচি সেইথি পাই বেসিকালি তো আজি দেখিবে আপন লাইন পুরা বহুত লম্বা আছে, সবু বর্ষ ঠার মতে লাগুছে যে এই বর্ষ টিকে অধিক থিলা বলি, পোখরী পছপট পর্যন্ত লম্বিকি রয়েছেন, পাখাপাখি 3000 খণ্ডে লোক লাইনরে অছন্তি এবে বি দর্শন করিবা পাই, আউ আজি যো রদ্র মানে গরম যেতিকি গরম বি অছি তাকু আমি আগরে রখিকি আখি আগকু রখিকি তাপাই আমি আরম্ভ করেছি এইসব যোজনা, আর বহুত খুশি বি অছি, খুশি বহুত অনুভব করুছি। মানব সেবা হি মাধব সেবা, যদি আমি মনুষ্যঙ্কর সেবা করিবা এহা নিশ্চিত ভাবে ভগবানঙ্কর সেবা বলি কুয়াজিও। ভলিউন্টার মানে অছন্তি, মানব সেবা হি মাধব সেবা ট্রাস্টর ভলিউন্টার মানে অছন্তি, ভাই কেমতি লাগুচি আজি লোকঙ্কর সেবারে আপন মানে সকালু নিয়োজিত হইছন্তি? বহুত আনন্দিত, বহুত খুশি অনুভব করছি, বহুত লাগুছে, বহুত খুশি লাগুছে, সেই মানব সেই মাধব সেবা, প্রভু সমস্ত ভালো রাখন্তু, সমস্ত ভালো দর্শন দিয়ন্তু। ভাই কোণ কে মানব সেবা হি মাধব সেবা আপনার পণা বন্টন করছেন আজি পণা সংক্রান্তি, কারণ আজি যদি পণা লোককে ন দিয়া তবে আজির দিনটির মহত্ব রহব না, গোটিয়ে লোক আজিঠার হি আমি ওড়িয়া নূবর্ষ পালন করে থাকি আজির দিনঠার। নিশ্চিত ভাবে জয় জগন্নাথ আর জয় শিরোলি মহাবীর, যা হোক আজি আমার গোটে সৌভাগ্যের দিন, আজি আমি আসিকি মানব সেবা সংগঠন তরফ আসি আজি আমি এই সেবা কার্য মানে তুলাইছু, জল সেবা, জল সেবাঠু বলি পুণ্য সেবা কিছু নাই, যা হোক আজি লক্ষ লক্ষ ভক্তাড়ু এটি আমি দেখা মিলল, বহুত আমার প্রায় 10,000 পরে লোক এটা করা হয়েছি, এইকি আজ বহুত শ্রদ্ধাড়ু আজ বহুত খুশি অনেক আপন মানে দেখিপারে যাইকি আমার টিভি মাধ্যমে দেখিপারে বহুত লোক লাইন হয়ে লাগিছেন জল সেবার, যা হোক আমি সেই সুযোগ মিলছে আজ সেবা করার নিশ্চিত ভাবে, আজি পবিত্র পণা সংক্রান্তি উপলক্ষে শিরোলি মহাবীর আমার যে তাঁর আজ জন্মদিনে আজ ভক্ত মানুষ কেমতি শান্তি শৃঙ্খলার কেমতি দর্শন দিয়ে সে সুরক্ষার যাতে এটি রাখুছি। জয় জগন্নাথ, জয় শিরোলি বাবা, জয় মহাবীর।
ଇଏ ହେଉଛି ଶିରୁଳି ମହାବୀର କ୍ଷେତ୍ର। କିଭଳି ଭାବରେ ଭକ୍ତମାନେ ଶାନ୍ତି ଶୃଙ୍ଖଳାର ସହିତ ଦର୍ଶନ କରିକି ନିଜ ଘରକୁ ପ୍ରତ୍ୟାବର୍ତ୍ତନ କରିପାରିବେ ସେ ନେଇ ମଧ୍ୟ ସମସ୍ତ ପ୍ରକ୍ରିୟାମାନ ସବୁ କରାଯାଇଛି। ପଣା ମଣ୍ଟନ ମଧ୍ୟ କରାଯାଉଛି। କ୍ୟାମେରା ପର୍ସନ୍କୁ କହିବା ପାଇଁ ଚାହିଁବି ଟିକେ ଭକ୍ତମାନଙ୍କର ଆମେ ପ୍ରତିକ୍ରିୟା ନେବା, କାରଣ ଭକ୍ତମାନେ କାହିଁ କେତେବେଳୁ ଆସିଲେଣି ଏବଂ ହୁଏତ ଥକାପଣ ଲାଗୁଥିବ, କିନ୍ତୁ ସେମାନଙ୍କ ମନରେ ଗୋଟିଏ ଆଶା ଅଛି, ଆକାଂକ୍ଷା ଅଛି, ନିହାତି ଭାବରେ ଆଜି ପ୍ରଭୁଙ୍କୁ ଦେଖା କରି ଏବଂ ପ୍ରଭୁଙ୍କୁ ଦର୍ଶନ କରି ଆଜିର ଦିନଟିକୁ ସେ ଆରମ୍ଭ କରିବେ ଏବଂ ନୂଆ ବର୍ଷଟିକୁ ଆରମ୍ଭ କରିବେ। ଆମ ପାଖରେ ମାଆ ମାନେ ଅଛନ୍ତି। ମା, ଖରା ତ ହେଉଛି ବହୁତ, ତଥାପି ଆଶା ଅଛି ଠାକୁରଙ୍କର ଦର୍ଶନ ହେବ? ହଁ, ଦର୍ଶନ ହେବ। କେତେବେଳୁ ଆସିଲେଣି? ଆସିଲୁଣୁ 8ଟାରୁ। ଆଜି ହୁଏତ ଉପବାସ କରିଛନ୍ତି ଆପଣ, ଜଣାପଡ଼ୁଛି। ଆଶା ଅଛି, ଏମିତି କିଛି ମନସ୍କାମନା ଆପଣ ଠାକୁରଙ୍କ ପାଖରେ କରିଛନ୍ତି? ଦର୍ଶନ କରେ, ସଦାବେଳେ ଆସନ୍ତି ନା? ଏଇଟା ଦର୍ଶନ କରିବା ପାଇଁ ଦର୍ଶନ କରେ, ପ୍ରଥମ କରି ଆସିଲି ଜୀବନରେ ମୋର। ଆଚ୍ଛା, ଭଲ ଲାଗୁଛି? ଭଲ, ତଥାପି ଆଶା ଅଛି? ଖରା ହେଉଛି, ଠାକୁର ସବୁ କରୁଛନ୍ତି, କିଛି ଜଣାପଡ଼ୁନି। ଆଜି ଠାକୁରଙ୍କ ପାଖକୁ ଆସିଛନ୍ତି, କଷ୍ଟ ଲାଘବ ହେଇଯାଉଥିବ ନିହାତି ଭାବରେ, ଇଏ ଖରା କିଛି ଲାଗୁନଥିବ ନିହାତି ଭାବରେ। ଇଏ ଖରା ହୁଏତ ଭକ୍ତମାନଙ୍କ ମନରେ କୌଣସି ପ୍ରକାର କଷ୍ଟ ଅନୁଭୂତି ଆଣିଦେଉ ନାହିଁ, କାରଣ ଠାକୁରଙ୍କୁ ଦର୍ଶନ କରିବାର ଯେଉଁ ଆକାଂକ୍ଷା, ଆଶା, ଦୃଢ଼ ବିଶ୍ୱାସ, କିଭଳି ଭାବରେ ନିଜର କଷ୍ଟକୁ ଠାକୁରଙ୍କୁ ଜଣାଇବେ ଏବଂ ଠାକୁର ଏବଂ ମହାବୀର ବଜରଙ୍ଗବାଲି ସେମାନଙ୍କର କଷ୍ଟକୁ ଦୂରୀଭୂତ କରିବେ ସେନେଇ ମଧ୍ୟ ସେମାନଙ୍କ ପାଖରେ ଦୃଢ଼ ବିଶ୍ୱାସ ଅଛି। କ୍ୟାମେରା ପର୍ସନ୍କୁ କହିଦେବା ପାଇଁ ଚାହିଁବି, ଆଖି ପାଉନି, ଦେଖନ୍ତୁ କିଭଳି ଭାବରେ ଲମ୍ବା ଲାଇନ୍ ଭକ୍ତମାନେ ଉପସ୍ଥିତ ରହିଛନ୍ତି ଏଠାରେ। କେତେବେଳୁ ଆସିଲେଣି ସକାଳୁ, ଗାଧୋଇ ପାଧୋଇ ମହାବୀରଙ୍କୁ ଦର୍ଶନ କରିବା ପାଇଁ, ଶିରୁଳି ମହାବୀରଙ୍କୁ ଦର୍ଶନ କରିବା ପାଇଁ ଧାଇଁ ଆସିଛନ୍ତି। ଖାଲି ପାଦ ରହିଛି ପ୍ରଚଣ୍ଡ ରୌଦ୍ର ତାପ। ଆଜିଠାରୁ ସୂର୍ଯ୍ୟ ବିଷୁବ ରେଖାରେ ଅବସ୍ଥାନ କରିବେ ଏବଂ ଅବସ୍ଥାନ କରିବା ପରେ ପ୍ରଚଣ୍ଡ ରୌଦ୍ର ତାପ ମଧ୍ୟ ବଢ଼ିବ, ଗ୍ରୀଷ୍ମ ପ୍ରବାହ ବଢ଼ିବ। ଆଜିଠାରୁ ବୈଜ୍ଞାନିକମାନେ ମଧ୍ୟ ଆକଳନ କରିଛନ୍ତି ଯେ ପାଣିପାଗରେ 7 ରୁ 8 ଦଶମିକ ପର୍ଯ୍ୟନ୍ତ ତାପମାତ୍ରା ବଢ଼ିପାରେ। ଅର୍ଥାତ୍ ଯେଉଁଭଳି ଭାବରେ ସନାତନ ଧର୍ମର ପୂର୍ବପୁରୁଷମାନେ, ସନାତନ ଧର୍ମର ମୁନିଋଷିମାନେ ଯେଉଁ ଆକଳନ କରିଯାଇଛନ୍ତି, ସେହି ଆକଳନକୁ ଆଜିର ବିଜ୍ଞାନ ବର୍ତ୍ତମାନ କରୁଛି ଏବଂ ଠିକ୍ ଭାବରେ ଆଜିର ଦିନଠାରୁ ହିଁ ତାପମାତ୍ରା 7 ଡିଗ୍ରୀରୁ 8 ଡିଗ୍ରୀ ପର୍ଯ୍ୟନ୍ତ ବଢ଼ିବ ବୋଲି କୁହାଯାଉଛି। ଶିରୁଳି ମହାବୀରଙ୍କ ପୀଠରୁ କ୍ୟାମେରା ପର୍ସନ୍ ଗଣେଶଙ୍କ ସହିତ ରଶ୍ମିରଞ୍ଜନ ମିଶ୍ରଙ୍କ ରିପୋର୍ଟ, ଅର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।